আজি দিনু আলু বিনির গ্যারেজত গেছিলু তাতে যাই গম পালু আজি গেলি বলে রতনিবাই আকু কাজিয়া পেছাল নকরে সব সময়তে বলে ভরি দরিহা অকত থাকে তামান ভক্তি হইছি বলে তাই এনাম হলনি হলাক না এ মোর কথা তো বিশ্বাস নহয় দে মাই আরে ভালো পাও বিলে বাসন দুবা কাভার দুবা নাকি হ্যাঁ তোমাতে হাতে হেগলে আমারও করন লাগে তুমি একদম কাম করবা না যে নেবা বিনে করবার দিবে না করলে কানের তলে একটা থাপড় মারবা পণ্ডিত কি পরিজা ইয়ে নাইর রুটা ইয়ে মাহেকি আলোচনী খান পড়ি আছো ও আলোচনী পরিজা দে ভাল কিছু রে পিছে এই আলোচনী থাক পালে আলোচনা তাকো গঠনমূলক কিন্তু আজিকালি বাজারত কিছু এনা আলোচনী হলছি একলা খান ভাল কথা আকো না থাই কিছু নিকৃষ্ট পর্যায়ের ফটো প্রকাশ করে করে বাজারত চাহিদা বড়ায় ঠিকই কইছে রুটা কিতাব খানের আধারি পড়লু আকো ভাল কথা নাই মাত্র গল্প কেইটা মানে ভাল পাইছো কিছু আলোচনীত সমালোচনামূলক লেখাও পাবি কিন্তু সেগলা সমালোচনাত আচলতে জানিব লগা কথা একো নাই মূল কথাটো কি জানছা সেনেহান সমালোচকে সমালোচনা কি বস্তু বুজি নাপায় সমালোচক মানে কি কচমছে বেলেগৰ কথা সমালোচনা কৰা মানুহ সমালোচক বুলি কয় হয় না হে নহয় মাই হেই একজন বিখ্যাত ব্যক্তিৰ কথা মোৰ মনত পৰিছে কি নাম আছিল তেওঁৰ অ সেলিং কলক তেওঁ কৈছিল সমালোচক হৈছে একজন ভৰি নহয় মানুহ যিয়ে আনক দৌৰবা শিকায় হয় নেকি ৰুটা অঁ কিছুমান আলোচনীত এনে কিছুমান লেখা পায় নহয় ভাল বস্তু এটাৰো বদনাম গাই গাই সুনামটো গুচাবা খোজে কিন্তু ভালটোতো হৰে ভালেই সেনাই নাজনে জুইৰ ভাতে কমাই উদাহৰণ পলাব যি ভাল তাৰ নিজৰ কৰ্ম কৰিয়ে যাব অকৰ্মণ্য হৈ কিয় বহি থাকোঁ ঠিক কথা কৈছা তই দৈতীয়া মানুহ আনৰ ভাল সমালোচনানো ক'ত কৰে দুনিয়ার বে আলোচনা গিলে হানে করে থাকে হইয়ে মাই কেবল যে বে গেলাই দেখা পাই হ্যাঁ নাই ভালদরে কথা অল্পান কবান রে এনাহান আলোচনী বললেই মানুষ কই ভাল হব সমাজ খান বয়ার দেখি হে গতি লব যেনকে মাংস রান্ধার আত্মপা কেরাসিন দিলি সব নষ্ট হয়ে যায় হেনাহান হব তই ঠিক কথাই কইছ রুটা সেকারণে আলোচনী পড়লি ভাল আলোচনী পড়ব লাগে হয় না মই কিতাব পড়ি ভাল না পাও চলতি বাইরা কিতাব খান পড়বা যাই ভাল কথা না মানে হেকলি দে কি কোনটি একলা খান কথা জানাতে দরকার বহুদিন সাধা কোটা নাই সাধা কোটা মানুহ নোহা হল না ওকে শেখ গরু কিতাব পানি খলি না কুসু সাহাব হুই সাহাব কে মই কথা এটা সুধু মই বিয়হৰ পিছত ক'ত থাকিমনো তেৰে সেইটো আৰু সুধিব লগা কথা হ'ল না ক'ত থাকিবি আৰু তোৰ ৰুমতে থাকিবি মই কি পাগলা পাইছা হে সেনেকা সৰু ঘৰটোত যে মই থাকিম সিগলা ঘৰত হাঁহ মুৰ্গীও নাথাকে ক'ত থাকিবি তেনেহ'লে তই নহ'লে মোক ইটা দি কিনে যে বনাই সেনেকে ঘৰ এটা বনাই দি নহ'লে মোক ইটো সৰুকে দিব লাগবো কি বকি আছা তই কিবা নিচা চিচা খাইছা নেকি সঁচা কথা বুলি নিচা লাগে হা সঁচা কথা কৈ মোক দিবি না নাই হৈ গেছি কি লাগে তো ঐ ৰগলি কি কি কৈছো শুনছা না কি কৈছিনো এ বিয়াৰ পিছত বোলে এটা বেলেগ ঘৰ লাগে থাকবা বেলেগ ঘৰ লাগে তোৰ ৰুমটো কি বেয়া হা কিটোতে দেখোন থাকিব পাৰা ওয়াই কি কলে তনে হুৰু ঘৰটো থাক মোকে ডাঙৰ ঘৰটো থাক দিব লাগিব কিন্তু এ তৰাই উল্টা পুল্টা কথা কৈ না থাকবি তোৰ মুৰত কি পোকা সোমাইছে ও তার মানে মোৰটো মাথাত পোকা সোমো হল হা তোর কারণে মই কি কি করনা হা তোর বিমার কারণে মই গাড়ি বিক্রি করে দিছু আর এই যে তো মই বিয়া হওয়ার পিছন এই পাকা ঘরটুতে থাকব নি দা তোয় হা হ্যাঁ কথা মানে হেতু হে হ্যাঁ গেস্তি তুই তার মানে ইমান দিনে এগুলা কথা পেতো ঢেলুই আসিলি তুই যে কেতিয়া বা এগুলা কথা কব পারিবি আমি কিন্তু ভাবায় নাছিল জানা না ভাবব পারো নাছিল আজির বে ভাব মুঠুতে মই বিয়া হওয়ার পিছন পাকা ঘরটু মোক লাগবু 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 কই দিছু ময়ও বাপরে বা দেখছা না তাক আমি ইমান মরম করছিলাম হ্যাঁ এ হাপকে গাখির খুয়াই আসিলাম আজি হে গম পালং ও পরিষ্কার
তারিণী বাইদেউ কবা মাতকতোন কে নহয় মানে আপুনি ইমান মৰমত মাতিতে মোক কিবা কাণখন বেয়া হোৱা হোৱা দেনে লাগিতে হয় নেকি বুদিতে উত্তাদনী বাইদেউ মই উত্তাদক কতো কোনো বেনেক এটা ধান্দা কওক কিন্তু উত্তাদ এটা একেবাৰে গেদৰ মুখটো এৰিবই নোৱাৰে হেৰি এনকে হলি সংসাৰ কেনকে চলবো পৰিষ্কাৰে ঠিকে কৈছি আপুনি এটা বেলেগ ব্যৱস্থা কৰিব লাগিব বেলেগ ব্যৱস্থা কৰা বুলি ক'লে কৰিব পাৰিনি স্কুল কলেজো নগ'লো হাতৰ বিদ্যা কোনো বাদে বিদ্যা অকণো নাই কি যে কওঁ অ' তাত মই আকৌ পাক নাম্ব কৈ দিওঁ নেকি বাৰু তাকৈও কৰিম বৌ টকা পইচা গুটি বৌ পাৰিম তাৰপিছত অ' তাৰপিছত মই উদনি গহনে গুটি দাম আকৌ ৱা দেখিলা দেখিলা অটনি হা ইমানবিলাক পঢ়োৱা শুনোৱাৰ পিছত তাৰপিছত তই মোক কি দিবি কি দিবি ৱা সেউজীয়া আলু গুটি অ' আনু গুটিয়ে দিম দিয়ক কথা ক'বলৈ আহিছে কথা ক'বলৈ আহিছে বাৰু বাৰু আপুনি এতিয়া অলপ ৰখক মই আপোনাৰ কাৰণে চাহ বনাওঁ যোৱা চাহ বনাওঁ এই মহাপুৰুষ পঢ়িব লাগে একো কৰিব লাগে সেইখিনি কেচি যেন কওঁ যা কথা ক'বলৈ আহে সি মোক ধনী কৰিবলৈ আহিছে আৰু টনি তাক মই ইমান মৰম কৰোঁ নিজৰ ল'ৰাৰ নিচিনাই ভাবিছিলোঁ তাৰপিছতে ইমান ডাঙৰ কথা ক'ব পৰা হ'ল তই ঠিক কথাই কৈছ ঐ ৰহিলাৰবিনী তাৰ কাৰণে আমি কম গিলাখন কৰছোঁ না তাৰপিছতো সি আমাক এনেকুৱা ব্যৱহাৰ কৰিব পৰা হ'ল থিয়েটাৰ আমি তাক বেংগৰা বুলিহে ভাবোঁ সি আমাতকে চালাক সি পেটে পেটে কিমান কথা ভাবি থাকে আমিতো গমেই নাপাওঁ মোৰ কিন্তু একলা কথা অলপো বিশ্বাস নহয় একলা কথা কবা নোৱাৰে হয় মিঠে সি নিজ মুখেদি আমাৰ আগত এইগিলা কথা কৈছি তই সেইখিনি সময়তো নাছিলি সেইকাৰণে তই বিশ্বাস কৰিব পৰা নাই তাৰ মূৰত এগলাখান কথা কোনোবা বেলেগে সোমাই দিছে নহ'লে সি এনেহেন কথা কোৱা মানুহ নহয়ে তাকেতো তথাপি এইবিলাক যে কথা ক'ব পৰা হ'ল সি আগৰ গেছিক হৈ থকা নাই বহুত সলনি হ'ল সি তই ঠিক কথাই কৈছাৱে ৰহিলাৰবিনী আমাৰ গেষ্টিক আৰু সেই আগৰ বেংৰা ভূতা গেষ্টিক হৈ থকা নাই একদম সলনি হৈ গৈছি হৈ দে বৌ তই ঠিক কথাই কৈছা হৈ ডাকাতে কি পিছে বিয়া হৈ কেনে লাগিল আৰু কেনে লাগিল মানে বিয়া হোৱাৰ পিছত নিজৰ ওপৰত বহুত দায়িত্ব আহি পৰে হয় নেকি বোৱাৰী হৈ মান সন্মান ৰক্ষা কৰা ঘৰ সংসাৰ চলোৱা বৰ সহজ কথা নহয়েই মেলোকা শক্তিশালী আৰু সুস্থ শৰীৰৰ বাবে হিমানী নৱৰত্ন ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল কুৰকুৰে পপকৰ্ণ পলিকেট ফেন ৰিলেক্স বাহামাছ ফ্ৰুট ফান কিটকেট আপুনিনো পিছফালৰ পৰা কিয় ওলাইছে আহি মই ভয় খাই গেলো নকবি দে তোক একদম ঘৰত বিচাৰি গৈছিলো মই পিছে ঘৰত বিচাৰি বিচাৰি নাপাং দেখোন কি কৰি আছে পিছফালে জাংৰচন বিৰাট ভাল কৈছা এইটো পিছে কি ঘৰ বনাইছা এই গৰুকেইটাক দানা দিম ইয়াতে বান্ধি থম ইয়াতে দানা খাব এনেকে বনাইছো আৰু হয় নেকি বিৰাট ভাল কৈছা দে কি চাই আছানো মোৰ ফালে এনেকে চিৰিয়াখানাৰ বাঘকিটাক মই খাদ্য দিব গৈছিলো
ঠিক আছে দিয়ক মই বাৰু চাহ কাপ লৈ আহো একদিন ৰাতি সময় মিলাব পাৰিলে ইহঁতৰ ঘৰত চোন কৰিব আহিব লাগিব বিয়াত উঠা সব বস্তু লৈ যাম কোনফালে সোমালে ভাল হ'ব তাকে চাই লওঁ ইমান ভাল লাগছে কুতনো গেলে মানুহটো আকৌ চাহ কাপ দেখোন ইয়াতে খাম বুলি কলা এতিয়া আকৌ দেখা দেখিয়ে নাই মেলুকা অ মেলুকা কত বাগিল আকৌ অ মেলুকা কিনো কৰি আছে হি তোৰ গ্ৰেষ্টেলিখন চাচোন ৰ বিৰাট ভাল লাগছে অ আহক আহক মই আকৌ চাহ কাপ লৈ বিচাৰি ফুৰি আছো হয় নেকি আহকচোন চাহ কাপ খাক আহি ঠাণ্ডা হ'ব নহ'লে ৰচোন ৰ আহকচোন এতে বহক বহক চান চা কচা ওই টাংকাতে কি পিছে বিয়া হৈ কেনে লাগিল আৰু কেনে লাগিল মানে বিয়া হোৱাৰ পিছত নিজৰ ওপৰত বহুত দায়িত্ব আহি পৰে হয় নেকি বোৱাৰী হৈ মান সন্মান ৰক্ষা কৰা ঘৰ সংসাৰ চলোৱা বৰ সহজ কথা নহয়ে মেলুকা হয় না মই আৰু বিয়া পাতিম বুলি ভাবি আছোঁ তো সেইটোৰ কাৰণে সুধি লওঁ আৰু অ হয় নেকি অ পাতক পাতক বয়স ৰৈ নাথকে নহয় পতাই লাগিব তোৰ ঘৰত আহিম বিৰাট ভাল লাগছে দে আকৌ আহিম ঠিক আছে আহি থাকিব দিয়ক কিয় নাই এতিয়া যাং নেকি মই ও যাব নেকি অ মাজে মাজে আহি থাকিব দেই পিছে দেই অ অ চিয়ৰ আহিম ৰাতি আমি শহীদুল ইসলাম আর ও আমার মেয়ে আমিনা আর ও এই বাড়ির বউ আমনে কেরা দেখালো এরা কি আলাপ করে ওখানে ধারে যাবো না আমি জানছিলাম যে ও এমন একটা কাম করবো আমি না এই বাড়িতে থেকে আর কোনো লাভ নাই কি হয়েছে মোৰ জীৱনৰ বেটাৰী শেষ নহওক লাগি মই তোৰ আৰু তই মোৰ তোৰ ইগলাখান ডাইলগ বন্ধ কৰ বুলি কৈছো ইগলাখান ফাটা লেকচাৰ মই বহুত আগতে শুনি থৈ দিছো আগতেও বহুত কথা শুনলি মই কি ফাঁকি কথা কৈ থাকো নেকি এছেনি ইতে কিবা খং উঠলি বাৰ্তা পাই সেন্দুৰত টেমাটো চুৰ কৰি আনি তোৰ কপালত ফুট দি জীৱন বীমা কৰি লওঁ অ বিয়াই
অহন ঝগড়া বিবাদ করে লাভ নাই, বাড়ি যান পরে খবর দিল। ঠিক আছে বিয়াই, আপনি যেটা কইলেন আমি ওইটাই মানব। আচ্ছা মা আমি না নও। আমি কুরবানের কথা সে কইছি। কি তুমি তার মানে কুরবানের কথা কইছলা? আচ্ছা তুমি তার মানে কুরবানের বউ? কথা বাদ দিন, আইসেন খুব ভালো লাগছে, কিন্তু একটা কথা, তোরা দুজন মাসে কানলি, একজনের চোখে তো চকু পানি নাই। আরে চোখের পানি আসা আগের দিনে, আগের দিনে মাসের চকু পানি এত বড় বড় টুপাল, আজকালকে চোখে নাই। না না এটা আমার হাসি। ও হাসি কি হব জি মোর জীবন তো এ নাই, বেকার জীবন ধরলু মই, এই যেনকে পানি বই আছে হেয়ে মোর জীবন, একদিন শুকাব আরো একদিন আইবু, মোর জীবনের ব্যাটারি শেষ নহক লাগি, মই তোর আরো তই মোর। জীবন বিমাহে বিয়া পাতার পিছত সব ফুস হয়ে যাব, ইথেন যে মোর অল্প সর্দি জ্বর হলি, তই কিমান খবর রাখা, কিমান যে কি কোয়া, কিন্তু বিয়ার পাছত যদি বেমার হয় আকো পাত্তা নেদা, যাসন চাহ বনো, যাসন ভাত বনো, যাসন মোর কাপড় গিয়ে ধুই দি, ইগলিহান কয়ে মোর সব জানা আছে ইগলিয়া। বা তই দেখুন আগতে সংসার করা তিরিত করে তামাম এক্সপিরিয়েন্স আছে ওয়ে, হে হুন বিয়ার আগতে সবে কয়ে মরামতে মরাম যান, বিয়ার পিছত হে গরম যান, মই নাস না বলি ভাবছি হা। হয় নাকি জানা, মূল লগত যদি তুই বিয়ার পাছত এনেকুয়া করা তোক মই কি করিম জানা? কি করবি? হকতা মারি উলে নি মার্বল হেলবি। হব দে তোর হাতত মোর মোর বিয়া বয়া নালগে, তোর হাতত মুল্লি মই ডাইরেক্ট স্বর্গ পাম। হয় নাকি? আ স্বর্গ গেলি লৈ যাওয়া আ যো আ। এনে কোনো কুরবান শুরবান নাই বুঝছো, সমানষ্ট না করে এন থেকে যায় না আপনি, কোনে যাও আমি কোনে যাম, দোস্তর মতে এবিতে বিয়া আইছি, কুরবান হাতরে বাতাসে কমে আছে আমি আমরা কুরবানের সাথে যোগাযোগ করি, কুরবান আইলে আপনারা খবর দিয়ে দিব। কোনো দরকার নাই, ইসলাম বিয়াই আপনি কোন, আমরা এখন কি করি? আমার মতে আপনি উনি যা কইছে তাই করেন, ওহন আপনি বাড়ি যান, কুরবান আইলে খবর দিব। হ বিয়াই, ওহন ঝগড়া বিবাদ করে লাভ নাই, বাড়ি যান পরে খবর দিল। ঠিক আছে বিয়াই, আপনি যেটা কইলেন আমি ওইটাই মানব।
আচ্ছা মা আমিনা নও এখন আমরা বাড়ি মুখে যাই গে না না আমিনা দুঃখ করবা না কুরবান আইলে খবর দিই মুতু চল বিয়াই কি আছে বে তুমি মাফ করবে না আল্লাহ মাফ করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাও দুঃখ করবা না আমিনা কুরবান আইলে খবর দিই মুতু মা আমিনা কান্দা কাটি কইরো না কান্দা কাটি কইরে আর কি হব আমাকে কপালে যা আছে হেইডাই হব ন দুঃখ করো না যাও দাও ব্যাগটা আমার কাছেই দাও দাও আহো মা আহো 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 মোর লগতে একেলগে ট্রেনিং করা মাস্টার তার ভতিজা লরা জুনিয়র ইঞ্জিনিয়ার হেরি এটা দেখুন ভাল খবরে দ পিছে কেথান নো আহিম বুলি কছি ওই খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ফেনা সকলোৱে কয় ফেনাহে ল'ব হকিন্স প্ৰেচাৰ কুকাৰ এয়াৰটেল 4G আনন্দ লওক ফ্ৰী মিউজিক মুভিজ আৰু গেমছৰ ভিভেল শ্ব' কিচমিচ পেলেটেলো গডৰেজ এয়াৰ পকেট হেপী বাথৰুম ডু ইউ ৱেট স্পা শক্তিশালী আৰু সুস্থ শৰীৰৰ বাবে আয়ুৰুইন নিউট্ৰিগ্ৰেইন এংগেজ পাৰফিউম স্প্ৰে ক্ৰিয়েটেড বাই ইণ্টাৰনেশ্যনেল এক্সপাৰ্ট হিমানী নৱৰত্ন ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল কুৰকুৰে পপকৰ্ণ পলিকেট ফেন ৰিলেক্স বাহামাছ ফ্ৰুট ফান কিটকেট হমিৰণ্টি হিৰো ডুৱেট আৰু চুপাৰ ভেজমল 33 কেচ কালা সুৰক্ষিত কালে মেৰে বাল ভেজমল নে কিয়া কমাল।